যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটাই তো বৃন্দাবন, তা মাঝে মাঝে হাতগুলো উঠছে না কেন? হরি বল হরি বল, এটা কিন্তু অন্য কোনো জায়গা ভাববেন না। এটা কিন্তু মির্জাপুরে ভাববেন না, আবার সহদেবদার বাড়িও ভাববেন না, এটা হচ্ছে বৃন্দাবন। হ্যাঁ, শাস্ত্রী বললেন বৃন্দাবনে যে বৃন্দাবনে যায় সেটা হচ্ছে ভূ বৃন্দাবন লীলাক্ষেত্র, আর শ্রীধাম নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর এটা হলো মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। তা সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার যত যত লীলা করেছেন সবই কিন্তু মা আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যেটাই করেছেন জীবের উদ্ধারের জন্য, জীবের মঙ্গলের জন্য। তা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করার জন্য যারা এই মর্ত্যধামে মনুষ্যকুলে জন্ম পাওয়ার পর যার যত তাড়াতাড়ি চৈতন্য হয়েছে সে তত তাড়াতাড়ি সব ফেলে চলে গেছে নিজের ঘরে। হরি বল। আমাদের এখনো সময় হয়নি, তাই এখনো মায়ার জালে আবদ্ধ হয়ে এই হাবুডুবু খাচ্ছি, কিন্তু যার সময় হয়েছে, যে বুঝেছে, সে চলে গেছে। যেমন সরগোস্বামী, তারা আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, ধনী ব্যক্তি ছিল, জমিদার ছিল সবাই। এই ধনী ব্যক্তি থেকেও এত সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম, এত আনন্দ, এত বিলাস সব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন করে সব কিছু ত্যাগ করে চলে গেল আপন ঘরে, নিজের ঘরে। হরি বল হরি বল। ঠিক তারই মতো এক ভক্ত, যিনি আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, সেই সময় সেই আমলের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার ভাই রাধা গোবিন্দ সিংহ, এই দুই ভাই অমা সিংহ পরিবার। শুনুন, মন দিয়ে শুনতে হবে। একটা স্কুলের যে ফার্স্ট বয় হয়, যে ভালো রেজাল্ট করে, দেখবেন সেখানে অনেক সাক্ষাৎকার যায় বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা যায়, শিক্ষক মহাশয় যান, জিজ্ঞাসা করেন তুমি কিভাবে পড়াশুনো করেছো যদি একটু বলো, কেন এ কথাটা বলে কেন, যাতে তোমার এই শিক্ষা, যেভাবে তুমি শিক্ষা করেছো, লেখাপড়া শিখেছো, যে পরিশ্রম করেছো, কত সময় পড়েছো, কয় ঘন্টা পড়েছো, সব কিছু যদি টেলিকাস্ট করা হয় তাহলে কি হবে, ছোট ছোট বাচ্চাদেরও এই পথ অবলম্বন করতে পারবে। ঠিক তেমন ভক্ত কিভাবে ভগবান কৃপা লাভ করলো এটা যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো একটু হলেও যদি আমাদের চৈতন্য হয়, এক জন্মে না হোক, একদিন না একদিন তো প্রভুর কৃপা লাভ করবই করব। হরি বল হরি বল। তাই আজ দেখুন এই দুই ভাইয়ের মধ্যে রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দ সিংহের একটি সন্তান আছে, পুত্র সন্তান, সিংহ পরিবার তারা। এই গঙ্গা গোবিন্দ সিংহের যে ছেলে, যে সন্তান, যার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ সিংহ, এই প্রাণকৃষ্ণ সিংহের পুত্র, যাকে ঠাকুর দাদা ভালোবেসে আদর করে নাম দিয়েছিলেন লালা। ছেলে একটু একটু করে বড় হচ্ছে, বয়স হলো তার 12 বছর। একদিন জমিদারের কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ জমিদারের যে প্রধান দরজা, ওমা আস্তে 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 কথা না, ওই প্রধান দরজার সম্মুখে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে, কেন, সাহায্য পাবার জন্য, জমিদারের কাছে এসেছে সাহায্যের জন্য। অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে যেই না দাঁড়িয়েছে, তখন দাঁড়ি তাকে বারবার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছে, কিন্তু তথাপিও সে আবার উঠে দাঁড়িয়ে আবার হাত বাড়াচ্ছে, বাবু কিছু সাহায্য দাও। এমনটা দেখে সেই ছোট্ট 12 বছরের ছেলে সে বারান্দা, কাচারি বারান্দা থেকে চিৎকার করে বলছে, আয় দাঁড়ি
দারি তুমি বারবার তাকে এইভাবে বাইরে বের করে দিচ্ছ কি জানোনি বাবু উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্যের জন্য এসেছে কিন্তু জমিদারের আদেশ এই জমিদার মহল থেকে কোনোদিন কাউকে তিনি কোনো সাহায্য করবেন না তাই তো কিছু দিতে পারবো না বারবার বলছি কথা শুনছে না সেই জন্য বারবার ধাক্কা দিয়ে বাইরে বের করে দিচ্ছি তখন বারো বছরের ছোট্ট ছেলে লালা বলে উঠলেন শোনো তুমি আমার পিতাকে গিয়ে বলো যে আমি তাকে 1000 টাকা দেওয়ার জন্যে আমি তোমায় আদেশ করছি বাবাকে গিয়ে বলো 1000 টাকা যেন ব্রাহ্মণকে দান করে দেয় এটা আমার আদেশ যাও আমার পিতাকে গিয়ে বলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন বাবু আপনার সন্তানের আদেশ 1000 টাকা একজন ব্রাহ্মণ এসেছেন সাহায্য নেবেন তাকে দিতে হবে প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন এত বড় সাহস এত বড় স্পর্ধা মাত্র 12 বছরের ছেলে দুধের শিশু এখনই সে আদেশ করতে শিখেছে শোনো 1000 টাকা ব্রাহ্মণকে দান করে আমার পুত্রকে বলে এসো যতদিন সে নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত প্রকাশ না করে অভিমানে ক্রোধে যখন এই কথাটা শুনলেন মা লালা মনে মনে চিন্তা করলেন যার এত ধনৈশ্বর্য এত বিষয় সম্পদের মালিক যে তার এমন মনের পরিচয় হরিবল হরিবল আর আমি তারই সন্তান 1000 টাকা দান করতে পারছে না সাহায্য দিতে পারছে না একটা ব্রাহ্মণকে বেশ সোনাদারি তুমি আমার পিতাকে গিয়ে বলে এসো যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন আর কোনোদিন পিতার সম্পদের এক কোণাও কাউকে দান করব না এমনকি দান করবার ইচ্ছা আমি প্রকাশ করব না অভিমানে প্রতিজ্ঞা করলেন এমন পিতার সন্তান হয়ে আমার নিজেকেই নিজে ধিক্কার দিতে ইচ্ছা করে আর আমি এখানে থাকব না আমি আমার পিতার মুখ দর্শন করব না সর্বস্ব ত্যাগ করে চলে গেল মুর্শিদাবাদ ছেড়ে এসে পৌঁছালো বর্ধমান জেলায় বর্ধমানে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো ওই লালা কত মানুষ এলো মুর্শিদাবাদ থেকে তার পিতা পাঠিয়ে দিল ছেলেকে ফেরানোর জন্য সে প্রতিজ্ঞা করেছে জীবনে কখনো তার মুখ আর সে দেখবে না তাই কোনোভাবেই তাকে আর ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারলো না দেখতে দেখতে বাবার বয়স হয়ে গেল আহা একটা কথার জন্য চিরতরে সন্তান শেষ জীবনে এসেও সন্তানের মুখ সে আর দেখতে পাচ্ছে না শয্যাশায়ী হলে হয়ে গেলেন প্রাণকৃষ্ণ বিছানায় শুয়ে শুয়ে প্রজাবর্গ পাঠিয়ে দিলে যা তোর একবার গিয়ে আমার সন্তানকে নিয়ে আয় শেষের দেখাটা যেন একবার দেখতে পায় কিন্তু ছেলে আর ফিরে এলো না মা লালার অভিমান যে এমন নিষ্ঠুর তার মন এত মন ছোট 1000 টাকা একজন ব্রাহ্মণকে দিতে পারে না আমি আর তার মুখ দেখব না দেখতে দেখতে শয্যাশায়ী বাবা আর পেল না সন্তানকে কিন্তু তথাপিও সে তো বাবা তাই ভগবানের কাছে নিজের সন্তানকে সঁপে দিয়ে প্রভুকে জানিয়ে গেলেন দয়াময় আমার কর্ম শেষ আমি আর তো পৃথিবীতে বেঁচে থাকব না আমারও সন্তানের দায়িত্ব তোমাকে সঁপে দিলাম রক্ষা করো হে তুমি হে ভগবান হে জগতে সবই কিছু তোমারই তো দান বলো এ জগতে সব কিছু তোমারই দান হরি দাকি তো তোমারি
प्रभुर चरणे निजेर सन्तानके सौंपे दिते दिते बाबा देह थेके प्राण पाखिटा चले गेल। जखन चले गेल समस्त प्रजावर्गरा तार शेषकृत्य करबार पर अवशेषे तार छेले लालाके डेके चललेन मुर्शिदाबाद बर्धमाने। समस्त प्रजावर्गरा चललेन डाकते, चलो लाला जार प्रति एत अभिमान तोमार से तो चले गेछे, एबार तो तुमी फिरे चलो। तारपर फिरे एलो आबार पुनराय मुर्शिदाबादे एवं आसबार पर समस्त जमीदारी हिसाब निकाश बुझिए दिल लालाके। छेलेर बयस हयेछे विवाहेर, सबाई मिले सुकन्यार सन्धान करे लालार शुभ दिन देखे विवाह दिए दिल। विवाह हलो, विवाहेर पर एक बछर जेते ना जेते एकटी सन्तान हलो, छेलेर नाम दिल नारायण। एकटा तार पालिता कन्या छिल जार नाम हच्छे सुमती। अर्थात सन्तान पुत्र कन्या एवं स्त्री, यही हलो तार सुंदर संसार और एदिके जमीदारी रक्षा। किंतु मा यही जमीदारी रक्षा करते 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 हठात लालार भितरे एकटू एकटू करे त्यागेर सृष्टि हलो, वैराग्य एलो, चैतन्य हलो, चेतना हलो। किभाबे हलो? संसार करछे सुंदरभावे, संसार चलछे, जमीदारी चलछे, हठात एकदिन तार दारे एसे एक भिखारी भिक्षा चाहते हाथ बाड़िए। जेई ना हाथ बाड़िए भिक्षांग देहि, एमन समय लाला ताड़ाताड़ी करे दरजार काछे एसे दाड़िए बोलछे, ओ भिखारी तुमी भिक्षा करो? केन करो बाबू? आमी भिक्षा करी केन जानो? तुमी शुनबे? ताहले शोनो बाबू। बाबू गो, बाबू गो, बाबू गो, ভিক্ষা করে কি করো শুনবে? ও বাবু ঘরে আছে গিলি Oh
हो गो बाबू आज होलम दिन भिखारी। ओमा भिक्षा करे की करे भगवान सेवा दिए तारपरे प्रसाद पाए तैना आमराव तो भगवान सेवा दी दी ना दें तो अपनारा सेवा निश्चय दें की सेवा दें मा दारे दारे भिक्षा करी कत कष्ट करे जीवेर दारे दारे कारोर बाड़ी मोटा चाल कारोर बाड़ी सरु चाल कारोर बाड़ी आबार रेशनेर चाल सेईटुकु एने कष्ट करे रंधन करे भगवान के दिए तारपरे सेवा करे आर आमरा कि करी निजे कि से भालो थाकबो सुखे थाकबो शांतिते थाकबो एटा होच्छे आमादेर भगवानेर बेलाय কারোর বাড়ি একটা কারোর বাড়ি দুটো তিনটে যদি পড়ে গেছে নকুলদান তাড়াতাড়ি করে তুলে আবার রেখে দেওয়া হয় নিজের পাতে যদি একটা জায়গায় দুটো রসগোল্লা পড়ে সেটা কি আর তুলে রাখি কিন্তু ভগবানের পাতে যদি একটা জায়গায় দুটো নকুলদান আর দুটোর জায়গায় তিনটে পড়ে গেলেই আবার তুলে রাখা হবে দেয়া যাবে না কাল দিতে হবে আহা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো নকুলদানা আর অনেকের বাড়িতে দেখা গেল হয়তো একবারের জায়গায় দুবারও সেবা হয় চারটে নকুলদানা আর চিনি বাতাসা কিন্তু নিজের বেলায় আহা চব্বচস্ব লেচ্চপিও সারাদিন রন্ধন একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না বাসি হয়ে গেলে শরীরে অনেক রোগ হতে পারে হরি বল নিজের বাচ্চাকে দুটো নকুলদানা দিয়ে রেখে দেবেন তো চব্বিশ ঘন্টা কি মা পারবেন তো তাহলে ভগবানকে দেন কি করে মনে মনে ভাবেন কি এটা যে ভগবান খায় না তাই দিই না দিতে জানতে হবে স্বয়ং ভগবান মা যশোমতির কোলে সন্তান রূপে ছিলেন মা যশোমতি যেমন সন্তানকে গোপালকে ভালোবাসতেন আবার গোপালও তেমন তিনি যে ভগবান সেই জ্ঞানটুকু তার মধ্যে ছিল না সেও মায়ের কাছে বাৎসল্য প্রেমে বাঁধা থাকতেন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি মায়ের আচন ধরে টানতেন মা খিদে পেয়েছে খেতে দাও ডাকার মতো ডাকতে হবে বাজার থেকে যখন খাবার কিনি মনে মনে ভাবি বাড়িতে পাঁচজন আছে না সাতজন আছে সাতটা রসগোল্লা নিয়ে যাব কিন্তু সাতটা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন তার জন্য রসগোল্লা বাড়ি আসে না আমি বড় ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না তৃণাদপি শুনে চেন তরুরীব সহিষ্ণু না অমানির মানদেন কীর্তনীয় সদা হরি অত সহজ নয় ভক্ত বললে ভক্ত হওয়া যায় না আমি শাস্ত্র পড়েছি আমি ভক্ত ভগবানকে চারবার সেবা দিচ্ছি আমি ভক্ত না যারা যোগীমণি ঋষি যুগ যুগ ধরে বনে জঙ্গলে সাধনা করছে তারা গোবিন্দের চরণ পাচ্ছে না আর আমরা মায়ার সংসারে ভালো খেয়ে ভালো ঘুমিয়ে নিজে সুখে থেকে নিজে শান্তিতে থেকে একবারের জন্য তো বলি না হে ভগবান তুমি কোথায় আছো ভালো থাকো বলি কোথায় আছো জানি না তুমি সুখে থাকো মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান মা বিষ্ণুপ্রিয়া সর্বদাই কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে জীবনে কোনোদিন বিষ্ণুপ্রিয়া মা জানতে পারেননি যে কোথায় আছেন প্রভু কেমন আছেন কিভাবে আছেন কিন্তু তথাপিও সারাদিনে কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন আর মুখে হরিনাম করতেন আর এই হরিনামের শেষে মহামন্ত্র জপ করার শেষে ষোলো নাম বত্রিশ অক্ষরে যখনই শেষ হতো একটা করে তণ্ডুল আলাদা করে রাখত মানে চাল এইভাবে সারাদিন পরে যতটুকু চাল হতো সেটাকে রন্ধন করে আগে নিজের মা শাশুড়িকে দিতেন তারপরে বাড়ির যে কাজের লোক ছিল কিষান তাকে দিতেন অবশেষে যেটুকু থাকতো নিজের প্রাণ বাঁচানোর জন্য সেবা করতেন সারা জীবন কষ্ট পেয়েছেন ভগবানের সহধর্মিনী হয়ে প্রাণ বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন কেন যাতে প্রভুকে সেবা দেওয়ার জন্য আমার এই প্রাণটা বেঁচে থাকে হরি বল হরি বল এই হচ্ছে ভক্ত ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানু দাস কষ্ট পেলেই যদি ভগবানকে বলি তুমি এত কষ্ট দিচ্ছ তোমার মুখ দর্শন করব না দেখবেন অনেকেই বলে ঠাকুরের সেবাও দেয় না মুখের দিকেও তাকায় না একবার প্রণামও করে না কেন কষ্ট দিয়েছে কেন আমায় হরি বল হ্যাঁ আবার প্রণামেরও তো ঘটা আছে ইদানিং অনেক প্রণামই দেখতে পায় প্রণাম এই যে প্রণাম করা মা
कत रकम प्रणाम जाक शेयर की बोलबो देखें प्रणाम तीनटे भाग आछे उत्तम प्रणाम मध्यम प्रणाम और अधम प्रणाम ता उत्तम प्रणाम कि जेटा षष्ठांगे प्रणाम करा हय छेलेदेर क्षेत्रे षष्ठांगे प्रणाम करा प्रयोज्य किन्तु मेयेदेर क्षेत्रे नय ताई एटाके बला हय उत्तम प्रणाम और मध्यम प्रणाम केमन मने करुन कोनो सम्मानीय गुरुजन एसेछेन आपनी एमन एकटा काजे आछेन হয়তো যোগ্য করছেন ভগবানের সেবা দিচ্ছেন গুরু এসেছেন বা আপনার মাতা পিতা হোক সম্মানীয় ব্যক্তি এসেছেন আপনি কাছে গিয়ে প্রণাম করতে পারছেন না কিন্তু তথাপিও আপনি ভগবানের সেবা দিচ্ছেন সেখান থেকে মাথাটা নত করে যদি আপনি প্রণাম করেন এটাকে বলা হয় মধ্যম প্রণাম আর অধম প্রণাম বাবা আহা হাত জোড় করে দূর থেকে প্রণাম করাটাকে বলা হয় মধ্যম প্রণাম কিন্তু যদি আপনি ওই দেখবেন রাস্তায় চলাকালীন আধুনিক প্রণাম এটা এটাকে বলা হয় অধম প্রণাম যখনই আপনি প্রণাম করবেন যেখানেই করবেন পথে চলতে চলতে ঠাকুর ঘর সম্মুখে ভগবানের মন্দির আছে আপনি দর্শন করলেন আপনার দুটো হাত জোড় করে মাথাটা নত করে দূর থেকে প্রণাম করুন কিন্তু এক হাতে কখনো প্রণাম করবেন না বা এক আঙুলে কখনো প্রণাম করবেন না এটাকে প্রণাম বলে না হরি বল তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন ভগবানের প্রতি যদি শুদ্ধ ভক্তি ভালোবাসা থাকে আপনার যতটুকু আছে যেমনটা আছে আপনার যদি মন থেকে দিতে পারেন বিদুরের ঘরে যদি সাকর্ণ সেবা করতে পারে তাহলে আপনার হাতের সেবা কেন গ্রহণ করবে না নিশ্চয়ই করবে ভক্তি ভরে সেবা দিতে হবে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে হরিদাস ঠাকুরের গায়ে যখন চাবুকের আঘাত পড়ছে হরিদাস ঠাকুর বলছে দয়াময় আমার কষ্ট আমার আঘাত আমার জ্বালা সেটা আমার এর জন্য তুমি যেন কষ্ট পেও না কত বড় ভক্ত দেখুন তিনি জানতেন যে মহাপ্রভু আগেই চলে যাবেন লীলা সম্বরণ করে তাই ভগবান যদি চলে যায় আমি থাকব কি করে তাই ভগবানকে বলেছিলেন ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন কথা দাও প্রভু আমি জানি তুমি আমার আগে চলে যাবে তোমাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না তাই তুমি আশীর্বাদ করো আমি যেন তোমার আগে চলে যেতে পারি নিতাই গৌর হরি বল এটাকে বলা হয় ভালোবাসা মা নিজের সুখ কামনা কখনো করে না সর্বদাই প্রভুর সুখে সুখী হরিদাস ঠাকুর বলেছিলেন হে দয়াময় হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তব দুঃখ আমায় ফেলে
ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তাই আজ লালা যখন ভিখারির মুখে শুনেছে যে সে ভিক্ষা করে ভগবানের সেবা দেয়, তাড়াতাড়ি করে অনেক অনেক দামি দামি মূল্যবান রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ভিখারি বলছে, বাবু এগুলো কি? বলছে, অনেক মূল্যবান রত্ন আছে, যাও নিয়ে যাও। কি হবে এগুলো? তুমি আমার মতো ধনী হবে, নিয়ে যাও। যেই না বলা, মাথায় করে নিয়ে এবার লালার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লালা, আর এদিকে ভিখারি যাচ্ছে। পথে যেতে যেতে সেই মাথা থেকে পুটুলিটা নিয়ে আবার কি করলেন ভিখারি, না দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই না ফেলে দিয়েছে, চিৎকার করে উঠলে লালা, ভিখারি এ কি করলে তুমি? আমি যা কিছু দিয়েছি তুমি সর্বস্ব ফেলে দিলে, এত বড় সাহস তোমার? বাবু, আমি তো নিয়েই যাচ্ছিলাম বাবু, কিন্তু জানো আমি যখন মাথায় করে নিয়ে পথে হেঁটে আসছি, হঠাৎ কে যেন আমায় বলল, ভিখারি যাচ্ছিস কোথায় মাথায় ওগুলো নিয়ে? বুঝেছি তুইও বোধ হয় লালার মতো ধনী হতে চাস, তাই না? ওরে ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতেই তো খুশি, এসবের কি বা প্রয়োজন? ফেলে দে, ওসব নিয়ে যাস না, ফেলে দে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, জমিদারি সুখ স্বাচ্ছন্দে যদি একবার ওই মোহঘুমে তুই ঘুমিয়ে পড়িস, আর গোবিন্দকে ভুলে যাবি, সেবা দেওয়া হবে না। তুই যেমন ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি, তাই ফিরে আয়, ফেলে দে, কিছুই তোর নিয়ে যেতে হবে না। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি জমিদার মহলে এই সুখ স্বাচ্ছন্দে থাকলে বোধ হয় ভগবানকে ভুলে যেতে হয়। তবে তাই যদি হয়, ও ভিখারি এক কাজ করো, তুমি আমার এই জমিদার মহলে থাকো, আর মুখে কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। না না বাবু, এই যদি এই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে, দিনে দিনে আমিও আমার গোবিন্দকে ভুলে যাব। হরি বল হরি বল। তাই দুঃখ থাকলে কষ্ট থাকলে আমি আমার গোবিন্দকে ভুলব না, সুখে থাকলেই ভগবানকে ভুলে যেতে হবে। তাই কি করলেন মা, ভিখারি চলে গেলেন। লালা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করছেন যে সত্যিই যদি এই ঘরে বসে এই মহলে থাকলে আমার গোবিন্দকে ভুলে যেতে হয়, তাহলে এই সুখ স্বাচ্ছন্দ্যের কী বা প্রয়োজন? চিন্তা করতে করতে কিছুদিন পর হঠাৎ তার জমিদারি খাজনা আদায়ের জন্য চললেন পালকি চেপে। হরিবল হরিবল।
पालकी चेपे जाच्छे सारा दिन धरे गोटा जमीदारी दर्शन करे समस्त प्रजावर्ग के देखे खाजना आदाय करे बेली अवसानकाले फिरछे बाबा एखन बेली अवसान ठीक सन्ध्या आगत मा आमादेर जीवनेओ किन्तु ई समय आसबे बेला चले जाबे सन्ध्या आगत समयेर साथे साथे आमादेर जीवनेओ सन्ध्या घनिये आसबे ओमा बसुन 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 এখন কেউ আসবেন না তো মা ঠিক বেলি অবসান পালকি চেপে আসছে লালা ফিরে ঠিক সেই সময় রজক কন্যা মানে জানেন তো মা ধোপার মেয়ে তাদেরকে বলা হয় রজক যারা কাপড় কাচে এখন ধোপার মেয়ে মানে রজক কন্যা চিৎকার করে তার বাবাকে বলছে বাবু গা বেলা যাই বাসনায় আগুনে দাও বাবু গা বেলা যায় বাসনায় আগুনে দাও বাসনা মানে কলার পাতাকে শোখালে তাকে বলা হয় বাসনা আগেকার সময়তে এত ডিটারজেন্ট ছিল না মা কলার পাতা শুকিয়ে বাসনা করে সেটাকে পুড়িয়ে খার তৈরি করে সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো বাড়িতে করে দেখবেন কেমন হয় পরিষ্কার হবে এখন অনেক চিৎকার করে বলছে আর এদিকে লালা পালকি চেপে আসছে মা যখন আসছে হঠাৎ যেন তিনি প্রতিধ্বনি শুনছে কিভাবে গোবিন্দের কৃপা হয় দেখুন লালা পালকি চেপে খাজনা আদায় করে ফিরছে হঠাৎ যেন সন্ধ্যা আগত সেই সময় প্রতিধ্বনি শুনছে বেলা পালকি থামাও যেই না পালকি থামিয়েছে লালা ছুটতে ছুটতে পালকি থেকে নেমে সেই রজক কন্যাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে বলছে মা তুই কি বললি আর একবার বল মা কি যেন বললি তুই সে তো ভয়ে ভীত মা জমিদার জড়িয়ে ধরেছে ঠক ঠক করে কাঁপছে আর বলছে বাবু আমি কোনো অপরাধ করিনি
না না তুই কি যেন একটা বললি, আরেকবার বল। বাবু আমি বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না তুই এ কথা বলিস নি মা, তুই যেন বললি বেলা যাই বাসনায় আগুনে দাও। আমি তো সেটাই শুনলাম, সত্য কথাই বলেছিস মা, সত্যি বাসনায় আগুনে দিতে হবে। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে গোড়াদের ফুরিয়ে যাচ্ছে মা, ঠিকই বলেছিস তুই, আমি আর থাকবো না, সময় চলে যায়, জানি না কতটুকু সময় আছে আমার। সমস্ত বাসনা সমস্ত কামনায় আগুনে দিয়ে এবার আমি আমার নিজের ঘরে ফিরবো মা। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে বলছি, সুমতি আমাকে সাজিয়ে দে না মা। কোথায় যাবে তুমি, আমি আর থাকবো না, তোদের জমিদারি সমস্ত ধন ঐশ্বর্য তোদের কাছে ফেলে তোরা থাক, আমাকে বিদায় দে, আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে। যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধির জমিদারি, ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, দেখ না যাব আমি মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কাউকে কিছু না জানিয়ে, ইহ জগতের অসার বস্তু ত্যাগ করে সারের সন্ধানে অর্থাৎ গোবিন্দের চরণ পাবার লাগি নিজের ঘরে ফিরলেন লালা। কি করলেন মা, তাড়াতাড়ি করে সব ফেলে দিয়ে কৃষ্ণ নাম সার করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে এক মাস দু মাস চলে গেল, লালা সব ছেড়ে চলে এলেন বৃন্দাবনে। হরিব বৃন্দাবনে এসে সন্ধ্যা হয়ে গেল, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রি অতিবাহিত করলেন। প্রভাত হতে না হতে দেখছে সমস্ত ব্রজবাসী তারা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে লালা, এই যে ব্রজবাসী তোমরা যাচ্ছ কোথায়? বাকে বিহারে ভোগ দিতে? আমায় নিয়ে যাবে? বেশ চলো। তা শোনো, যেতে যদি হয় তাহলে আমাদের সঙ্গে গাইতে গাইতে যেতে হবে, হ্যাঁ
তা কি গাইতে হবে সবাই মিলে গাইবো আমরাও গাইবো কিন্তু হ্যাঁ মা আমরাও তো লীলার সাথে সাথে গাচ্ছি তাহলে আমরাও যাব এবার বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছে ব্রজবাসী লালাও যাচ্ছে আমরাও যাব তা গাইতে গাইতে যাব কি গাইছি রাধে 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 বল একটু জোরে 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 হাতে তালি দিলে কি হয় বাহ হরি হরি কাউকে কখনো মেরেছেন চড় মেরেছেন হ্যাঁ খুব জোরে ছেলে মেয়েদের মেরেছেন ঠিক ওই রকম জোরে জোরে এবার নিজের হাতে হাত মিলিয়ে তালি দিতে হবে তাহলে কি হবে জোরে জোরে হাতে তালি দিলে আমাদের শরীরের অনেক রোগ সেরে যাবে এটাকে বলা হয় প্রাণায়াম মানে একটা শরীরের একটা উপকার একটা প্রাণায়াম হয়ে যায় রামদেবজি বলেছেন না হ্যাঁ তাহলে কি হলো দেখুন একসঙ্গে কত কাজ নামও করা হচ্ছে হ্যাঁ নামও করা হচ্ছে জোরে জোরে হাতে তালি দেওয়া হচ্ছে রোগও সেরে যাচ্ছে বাবা কত উপকার আরো আছে আর কি আচ্ছা একটু শুনে নিন আরো কি কি উপকার জোরে জোরে হাতে তালি দিলে কি হয় জোরে জোরে হাতে তালি দিলে আমাদের হাতে যদি কোনো খারাপ রেখা থাকে যদি আপনি হরিবাসরে বসে কৃষ্ণ নামে হাতে তালি দেন তাহলে আপনার খারাপ রেখা সেটা ভালো হয়ে যায় দুটো উপকার না আচ্ছা তিন নম্বর উপকার কি দেখবেন অনেকে আসে কীর্তন শুনতে আর অনেকে আসে গল্প করতে এখানে অবশ্য আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না সত্যি পাচ্ছি না এটা তো আমার আজকের আশা নয় পরপর কত বছর এলাম তা যারা গল্প করতে আসে তারা দেখবেন নিজে তো কীর্তন শুনবেই না অপরকে শুনতেও দেবে না আবার বসবে কোথায় জানেন ওই ঠিক পাড়ার বান্ধবী বলো সই বলো এরকম তার কাছে বসবে এখন বাড়ি থেকে তো বেরোতে দেয় না ওই হরিবাসরের সুযোগ করে যদি একটু যাওয়া যায় গ্রামের খোঁজ খবরটা ঠিকঠাক নেওয়া যায় কেমন একটা কানা ঘুষো যেন শুনেছি সেটা সঠিক কিনা জানার জন্যই আশা সেটা কি দেখা গেল কীর্তন যে শুনছে পাশে বসে আছে এই দিদি এই শোন না বলছি একটা কথা জিজ্ঞাসা করি সে তো শুনবে না অপরকে শুনতেও দেবে না এই দিদি শোন না বলছি ওই শুনলাম অমুকের মেয়ে নাকি কার সাথে এবার আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না তাহলে আপনাকে কি করতে হবে মা ওই কৃষ্ণ নাম শুনতে হবে জোরে জোরে কৃষ্ণ নাম গাইতে হবে আর হাতে তালি দিতে হবে হরি বল হরি বল হরি বল সে দেখবে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না আমাকে উপেক্ষা করছে হ্যাঁ পাত্তা দিচ্ছে না আমিও কথা বলবো না আর বলবে না একবার দুবার বলবে যখন কোনো উত্তর না পাবে সে আর কথা বলবে না এরকম অনেক অনেক গুণ আছে হরিবাসরে জোরে জোরে হাতে তালি দিলে হরি নাম করলে আবার অনেকের আছে একটু টাকা পয়সা থাকলে সে আবার অহংকার হয়ে গেলে হাতে তালি দিতে পারে না এইভাবে দেয় অহংকার শুধু টাকায় হয় না অনেক ক্ষেত্রেই অহংকার হয় রূপেরও অহংকার হয় হ্যাঁ তা যে কোনো কারণেই যদি অহংকার হয় সে দেখবেন জোরে জোরে হাতে তালি দিতে পারবে না লজ্জা করবে একমাত্র সেই পারবে হাতে তালি দিতে যে জন নিজেকে সঁপে দিতে পেরেছে গোবিন্দের চরণে এবং নামের মধ্যে যে ডুবিয়ে ফেলেছে নিজেকে যার আত্মার পরমাত্মার মিলন ঘটাতে পারবে সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে তাহলে আমরা সবাই মিলে এবার নিজেকে সঁপে দিয়ে দুবাহ তুলে প্রাণ ভরে নাম গাইব আর হাতে তালি দেব কেমন যা রাধে 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 বল 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 হাতলে রাধে 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 বল রাধে 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 বল রাধে
পিছনে পিছনে গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো, চলে না কৃষ্ণ নাম বৃন্দাবনে? চলে না, তা তো হবে না। আমি তো শুধু রাধা নাম গাইতে পারবো না, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, হবে না? তাহলে বলছি, তাহলে এক কাজ করো, এই তোমাদের নামও থাক আমার নামও থাক। হ্যাঁ, তাহলে কি গাইব? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে, মায়েরা জোরে জোরে বলবেন, এদিকে বাবার আছে বলা ছেড়ে, বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি মোহনবন কি কেশীঘাট কি বংশীবন কি নিধুবন কি তম্রবন কি কমলবন কি আগে পিছে দাইনে বায়ে বলে বলে মে ওপর নিচে রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো। বাকে বিহারী সেবা দেবার পর ভালো ভালো প্রসাদ দিল লালা, কেন শত হলেও জমিদার তো, তাকে তো আর যেমন তেমন প্রসাদ দেওয়া যায় না। এখন ভালো ভালো প্রসাদ পেয়ে লালা সেই গোবিন্দী কুণ্ডের পাড়ে যে বালুরাশি, তাতে কি করছে বাবা, ওই শুধু বালির ওপরে ঘুম আসছে না বলে একটা বালি দিয়ে বালিশ বানিয়ে নিয়েছে। হরি বল হরি। এখন সকালবেলা ঘুম থেকে যেই না উঠেছে, হঠাৎ দেখছে তারই সামনে এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। করজোড়ে লালা ছটফট করে ওই বালি থেকে উঠে বসে বলছে, বাবাজি আপনি কে? আমি? হঠাৎ পাশ থেকে এক ব্রজবাসী বলছে, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণ কৃষ্ণচন্দ্র বাবাজি। বাবাজি তুমি কি এই বৃন্দাবনে থাকো? হ্যাঁ বাবাজি। তুমি বলতে পারো এখানে আমি আমার গোবিন্দের দেখা কেমন করে পাবো? বলো না বাবাজি। আও তুমি গোবিন্দ দর্শন পাওয়ার জন্য এসেছো? বেশ বেশ, পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার সেই লালা? বাবাজি আমি আগে জমিদার ছিলাম, এখন আর জমিদার নই। আচ্ছা তাই বলি, বালি দিয়ে বালিশ বানিয়েছো কেন? সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ এখনো কি ভুলতে পারোনি, তাই না লালা? হ্যাঁ বাবাজি, যেই না বলেছে মা মুষ্টাক হাতে সেই বালির বালিশটা ভেঙে ফেললে, ভেঙে ফেলে বলছে, বাবাজি আমায় তুমি বলো আমি কি করব, বাবাজি কেমন করে গোবিন্দের দেখা পাবো?
বাবাজি বলছে তুমি গোবিন্দের দেখা পাবে, মন্দিরে মন্দিরে প্রসাদ পাচ্ছ, আর গোবিন্দ কুণ্ডের এই পাড়ে রাত্রি ঘুমিয়ে রাত কাটাচ্ছ, এইভাবে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? ও লালা, কর্ম করো। কর্ম? হ্যাঁ। তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে গোবিন্দের দেখা পাবে কি করে? হরি বল হরি বল। তাহলে এটা যেন জানতে হবে মা, দীক্ষা শিক্ষা না হলে গোবিন্দের দেখা তো পড়ে থাক, গোবিন্দের সেবাও কিন্তু বৃথা হয়ে যায়। তাই সকলের কাছে আমার নিবেদন, সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবেন, গুরু কৃপা লাভ করবেন এবং গুরুর কথা মতো গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করুন, ভগবানের সেবা করুন। তাই দেখুন, যেই না বলেছে সঙ্গে সঙ্গে লালা বলছে বাবাজি আমার তো দীক্ষা হয়নি। তাহলে দীক্ষা না পেলে যদি গোবিন্দের দেখা না পাই, তাহলে তুমি তো আছো বাবাজি, আমায় তুমি দীক্ষা দাও। সাধুর চরণটা জড়িয়ে ধরেছে, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমে রে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাই বারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাই বারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাই বারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাই বারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। তোমার তো এখনো সময় হয়নি লালা, দীক্ষা দেওয়ারও একটা সময় আছে, এখনো সময় হয়নি, সময় হলে তবেই দীক্ষা দিয়ে যাব। হরি বল হরি বল। যেই না বলেছে তখন লালা বলছি বাবাজি আমি করব কি? কি করবে? যা বলবো তাই করতে পারবে? নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে নাও ধরো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো ভিক্ষার ঝুলি। হরি বল। ভগবান সুখ স্বাচ্ছন্দ্য একটু একটু করে দূর করে দেয়। কেন দেয় মা? যদি তুমি প্রকৃত ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে তোমাকে ওই উপর থেকে নিচে নেমে আসতে হবে, অর্থাৎ উচ্চ শিখরে বসে থাকলে হবে না। অহংকার দূরীভূত করে, হিংসা পরিত্যাগ করে যদি তুমি নত হতে পারো, দীনতা প্রকাশ করতে পারো,
স্বয়ং মহাপ্রভু বলেছিল ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানির মানদেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা গলার মালা যদি করতে পারো তাহলে অতি শীঘ্র মানে তুমি তাড়াতাড়ি গোবিন্দের কৃপা পাবে। কতখানি দীনতা থাকতে হবে, দীনতা না থাকলে হবে না। আর আমরা যদি একটু শাস্ত্র পড়ি আমরা ভাবি বড় পণ্ডিত আমরা, হ্যাঁ নিজেকে পণ্ডিত মনে করি। দেখুন ভগবানের কি লীলা, লালার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এলো বৃন্দাবনে, বালুরাশিতে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে তথাপি হলো না। এবার কর্ম করো, কি কর্ম? ভিক্ষা করো লালা, ভিক্ষা করো হরিবল। তাই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার লালা চললেন দ্বারে দ্বারে ভিক্ষা করতে। আহা, এমন ভক্তি না থাকলে কি ভগবানকে পাওয়া যায় মা? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন পথে পথে ভিক্ষা করছে হঠাৎ তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তাদের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। তারা এসেছে বৃন্দাবনে দেখবার জন্য, এসে দেখছে স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। কাত্যায়নী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামীর বেশ দেখে সহ্য করতে পারছে না। স্বামী, এ তোমার কি অবস্থা? এ তোমার কেমন বেশ যে কিনা মস্ত বড় জমিদার, আজি তার কাঁধে ভিক্ষার ঝুলি? এই আমি দেখতে পাচ্ছি না স্বামী, তুমি তুমি ঘরে ফিরে চলো। লালা বললেন, কাত্যায়নী আমায় বাধা দিও না, আমি যখন একবার ঘরে ছেড়ে এসেছি আপন ঘরে, আপন জনের দেখা না নিয়ে তো আমি যাব না কোথাও, তাই তুমি আমায় বাধা দিও না কাত্যায়নী। তখন তার ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, সারা জীবন তো অনেক রোজগার করেছো, বাবা আমি যদি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিই তুমি সেই মন্দিরে থাকবে বাবা? বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন আজও আছে সেই লালার মন্দির। হরিবল হরিবল। সেই লালাবাবুর মন্দির দর্শন করে আসবেন, সেখানে এক বিগ্র স্থাপন করা আছে, সেই বিগ্রের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্র সেবা হয় কিন্তু লালা সেবা দিতে পারে না বাবা। কেন পারে না? তার যে দীক্ষা হয়নি। এখান থেকে আমাদের বুঝতে হবে মা, দীক্ষা না হলে ভগবান তো দূরের কথা, একজন ভক্ত পর্যন্ত আপনার হাতে জল গ্রহণ করে না। করে কি? দেখবেন যারা বৈষ্ণব হয় তারা কিন্তু কোনো ভক্তের হাতে জল ছাড়া, যারা অভক্ত, যারা ভগবানের চরণে কৃষ্ণ নাম করে না, যারা দীক্ষা গ্রহণ করেনি, তাদের হাতে জল তিনি গ্রহণ করেন না। তাহলে একজন বৈষ্ণব যদি জল গ্রহণ না করে তাহলে আপনার হাতের সেবা ভগবান কী করে গ্রহণ করবে? তাই জেনে রাখুন, আপনি দিনে ভগবানকে যতবারই সেবা দেন সবই কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে, ভাবে আসা যাওয়াই আপনার সার হচ্ছে। এত কষ্টের সম্পদ আপনার এই দেহ, আমাদের দেহ 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই পেয়েছি, যদি সর্বদাই হেলায় নষ্ট করে দিই আবার তো সাধনা করতে হবে, একদিন দুদিনের সম্পদ নয়। জলযান অবলক্ষণ স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষ কম 300 লক্ষানি পশু মানুষ 34 লক্ষানি মানবা। অনেক সাধনার পর এই সুন্দর মানব দেহ, কৃষ্ণ বলার বদন পেয়েছি, সেবা দেবার নয় দুটি হাত পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি। এমন সাধের সাধের দেহ, কৃষ্ণ ভজনের দেহ, সাধু সঙ্গ করো, শুধুমাত্র প্রভুকে বলো দয়াময় তোমাকে দেবার মতো আমার কিছু নেই, শুধু আছে দুফোঁটা নয়ন বাড়ি। ভগবান তো কিছুই চান না মা, আপনার অর্থ চান না, আপনার বিষয় সম্পদে কিছু নয়, শুধু প্রভুর একটাই বাসনা। গৌরহরি একটা কথাই বলেছেন, হে জীব তোমরা আমার দেয়া যে দেহটা পেয়েছ সেটাই আমাকে দান করে দাও, যেখানে থাকবে যেমন থাকবে শুধুমাত্র নিজেকে সঁপে দাও তার চরণে। ভগবানকে ধরতে গেলে, ভগবানকে পেতে গেলে মা আপনার কিচ্ছু লাগবে না, আপনার পাণ্ডিত্যেরও দরকার নেই, আপনার বিদ্যা নেই, বুদ্ধি নেই, প্রয়োজন নেই, যদি আপনার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে। বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কিন্তু মা, তাদের পাণ্ডিত্য ছিল না, তাদের জ্ঞান ছিল না, তারা ভালোবাসত ভক্তি দিয়ে।
মনে প্রাণে আর এমনভাবে ভালোবাসত আলা ভোলা গোয়ালিনী যারা, ভগবানও তাদের জন্য বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। একদিন কৃষ্ণের সখা সুদাম, আহা কৃষ্ণের সখা বন্ধু উদ্ধব, সে মথুরায় কৃষ্ণকে বলছে, কিরে কানাই তুই কাঁদছিস কেন, হঠাৎ তোর চোখে জল, তুই কিনা স্বয়ং ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম তুই, তোর চোখে জল, হ্যারে কাদের জন্য কাঁদছিস তুই, বলছে বৃন্দাবনের ব্রজবাসী ব্রজমাই ব্রজবালক তাদের জন্য কাঁদছি। কেন তাদের জন্য তুই কাঁদছিস কেন, আরে তারা না হয় বোঝে না, তারা বোকা তাই তারা কাঁদে, তুই কেন কাঁদছিস। ভগবান কৃষ্ণ বলছে, যা একবার গিয়ে বারণ করে আয় তাদের, তারা যেন আমার জন্য আর না কাঁদে। বলছে, ওরা বোঝে না বলে কাঁদে, তুই যে কে সেটা ওরা জানে না তাই ওরা কাঁদে, কিন্তু আমি তো জানি তুই কে। হরি বল, উদ্ধব কিন্তু পাণ্ডিত্য দিয়ে ভগবানকে চিনতেন, হ্যাঁ তার অনেক পাণ্ডিত্য ছিল, জ্ঞানমার্গের ভক্তি দিয়ে ভালোবাসতেন কৃষ্ণকে, সে জানতেন কৃষ্ণ কে, কিন্তু ব্রজবাসীরা তো জানতেন না মা, তারা শুধু ভক্তি দিয়ে ভালোবাসতেন। আহা তাই কৃষ্ণর মতো করে সাজিয়ে উদ্ধবকে পাঠিয়েছে বৃন্দাবনে, যা সবাইকে বলে আয় আমার জন্য ওরা যেন আর না কাঁদে। হরি বল হরি বল। আহা ওমা, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তাই তো, তো আপনি সন্তানকে কেন ভালোবাসেন, কিভাবে ভালোবাসেন, সেটার মধ্যে কি কোনো কারণ আছে, কারণ বলা যাবে, যাবে না। তাই এবার উদ্ধব সমস্ত বৃন্দাবন ঘুরে ঘুরে এসে দেখছে মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যাচ্ছে। এখন গিয়ে মাকে বলছে উদ্ধব, মা তুমি মিছি মিছি কাঁদছ, কার জন্যে কাঁদছ, সে তো ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বৈশ্বর্যপূর্ণ পূর্ণ ব্রহ্ম সে, তার জন্যে তুমি কেন কাঁদছ, তোমার তো ভাগ্য ভালো যে তুমি ভগবানকে নিজের সন্তান রূপে পেয়েছো। মা কথাগুলো শুনে উদ্ধবের কথাগুলোকে উপেক্ষা করলেন, বলে উদ্ধব ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, এখন দেখছি তুই বড় বোকা রে, আরে আমার ছেলে যদি ভগবান হবে, আমার ছেলে যদি সর্বৈশ্বর্যপূর্ণ হবে, আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, বলতো বাবা আমার ছেলে কেন আমার আঁচল ধরে খিদে পেয়েছে খেতে দাও বলে আমার পিছন পিছন ঘুরে বেড়ায়, বলুন মা, এই রাগমার্গের ভক্তি দিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে সেখানে পাণ্ডিত্যের কোনো মূল্য হয় না। হরি বল, তারা ভালোবাসত নিজের জন ভেবে, আপন জন ভেবে, সেখানে কোনো পাণ্ডিত্য ছিল না, সেখানে কোনো ভক্তি নিষ্ঠা কিছুই ছিল না, তারা জানত কৃষ্ণ আমাদের, কৃষ্ণকে আমরা ভালোবাসি, এটুকুই, তার কোনো সময় অসময় ছিল না। আমরা ভগবানকে সময় মতো ভোগ দিচ্ছি, সময় মতো ঘুম পড়াচ্ছি, কিন্তু ব্রজবাসীরা কী করতেন, যখন তখন যেভাবে থাকতো যেমনভাবে থাকতো সেইভাবে কৃষ্ণকে নিজের করে ভালোবাসত, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, সবার উপরে চাই ভক্তি। তাই যদি কারোর মধ্যে শুদ্ধ ভক্তি থাকে, শাস্ত্রে বললেন কি, বললেন যদি শুদ্ধ ভক্তি থাকে তার মধ্যে পাণ্ডিত্যের দরকার হয় না, পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, যদি ভালোবাসতে পারে নিষ্ঠা ভক্তি দিয়ে। মহাজন বললেন, যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, আর যদি বলতে পারে দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, জানি ভজ না জানি ভোজ, আমি না জানি ভোজ না জানি ভোজ,
कोने कोने पाबो ओराना चारो आमी ना जाने भजन ना जाने खोजन कोने कोने पाबो ओ दुती चारो दुती नयो तो बाबा आज लाला सुंदर करे विग्रह स्थापन करे सेखाने निजे सेवा दीते पारें ना एक पुजारी भोग निवेदन करें और लाला दारे दारे भिक्षा करें एकोन बाबा भिक्षा करें प्रतिदिन तार मने बड़ो दुख जे आमी केन भोग निवेदन करते पारछी ना केन आमी दीक्षा पाच्छी ना एकदिन मनेर कष्टे मनेर दुखे पुजारी के बोलछी पुजारी अपुजारी आज आर आमी भिक्षाय जाबो ना तुमी आज के मंदिरे भोग निवेदन करे आमाके सेवा देबे आमाके एकटु प्रसाद देबे आर आमी आज चललाम ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে পূজারীকে বলছে পূজারি আমাকে প্রসাদ দিয়ে আসবে আমি মন্দিরের প্রসাদ পাবো আজ আর ভিক্ষায় যাব না করিব না মাধুপুরী পাইব প্রসাদ করিব না মাধুপুরী পাইব প্রসাদ প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ পাইবার লাগি মনে বড় সাধ প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ পূজারীর ডাকিয়া কিঞ্চিত প্রসাদ দিও মনে ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে আমি চললাম গুহার ভিতরে একটু বসে বসে ভজন করব এই বলে এবার গুহার ভিতরে গিয়ে লালা মনে মনে প্রতিজ্ঞা করলেন ভজন করছি আর বলছি যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোব না এদিকে কি হলো মা মন্দিরে ভোগ নিবেদন করে পূজারি ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে গুহার ভিতরে যাবে এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বাবা আর যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে পূজারি চিন্তা করছে তাই তো এত ঝড় বৃষ্টি হচ্ছে কি করে যাব বৃষ্টি থামুক তারপরে যাব এই ভেবে পাত্রটা রেখে ঘরের মধ্যে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে আর ঠিক সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে স্বয়ং ভগবান ভক্তকে কৃপা করবেন বলে সেই পাত্রটা নিয়ে পূজারি রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে ঢুকছে হরি বল হরি বল আর এদিকে লালা আপন মনে ভজন গাইছে প্রভুর চরণ স্মরণ করছে আর ভক্তের সেই ভজন তিনি শুনছেন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বলো রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বলো রাধা গিরিধারী গো গোবর্ধনা
পথে রোনা ভগবান ছদ্মবেশে পূজারীর বেশ ধারণ করে এসে বলছে, পূজারী ডাকছে, লালা এই নাও প্রসাদ নাও। লালা কিন্তু মা ভগবানকে চিনতে পারলেন না, সে কি কোনো প্রসাদ সেবা করলো, সেবা করে আবার বিদায় দিল, ভগবান চলে গেলেন। ঠিক ঝড় বৃষ্টি বন্ধ হলো, এমন সময় প্রকৃত যে পূজারী সে হঠাৎ বাইরে এসে দেখছে যে তার পাত্রে, প্রসাদের পাত্রে প্রসাদ নেই। কি ব্যাপার? হয়তো কোনো ভক্ত এসে সেবা করেছে, যাক মন্দিরে তো এখনও প্রসাদ আছে, না হয় তার থেকে একটু দিয়ে আসি, এই বলে প্রসাদের পাত্রে প্রসাদ নিয়ে যাচ্ছে গুহার ভেতরে, গিয়ে ডাকছে, লালা লালা। কে? আমি। পূজারি, তুমি প্রসাদ খাবে বলেছিলে না? না, প্রসাদ না। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন, তুমি তো এসেছিলে আমাকে প্রসাদ দিয়ে গেলে। আমি এসেছি? লালা, আমি তো আসিনি, তুমি আসলি, তবে কে এলো? লালা, আমার মতো দেখতে? হ্যাঁ, তোমারই মতো দেখতে। আমাকে বলল, লালা প্রসাদ খাও, তাই তো প্রসাদ খেলাম। লালা, আমি তো তোমার কাছে আসিনি লালা, তবে কে এসেছিল? কে এসেছিল পূজারি, আমাকে বলো। লালা, তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো, তুমি তাকে কাছে পেয়েও চিনতে পারলে না। লালা, এ তুমি কি করলে? লালা, পূজারি তুমি কার কথা বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, কে এসেছিল আমার কাছে? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা থেকে বেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছে, দয়াময়, আজ তোমাকে বলতে হবে কি জন্য তুমি আমার কাছে গিয়েছিলে। সেই ছেলে যখন তবে দেখা না দিয়ে কেন চলে এলে? কি অপরাধ আমার, কি অপরাধ করেছি আমি, কেন তুমি দেখা দিয়েও তুমি চলে এলে? একটুবার বলো প্রভু, বলো না মনে
কাদায়েছো কেন, করিছো কেন ছলো না, বলো না মোরে কাদায়েছো কেন, করিছো কেন ছলো না। ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে লালা জিজ্ঞাসা করছে, বাবাজি আজ তোমাকে বলতে হবে তুমি কেন দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার, কি পাপ করেছি আমি, কেন আমায় দীক্ষা দিচ্ছ না বলো বাবাজি। লালা, এখনো তোমার সময় হয়নি, যাও ফিরে যাও। না, তুমি আজ আজ আমাকে বলো কেন তুমি দীক্ষা দিচ্ছ না, কি অপরাধ আমার, যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। লালা, তোমাকে বলেছিলাম সবার দ্বারে দ্বারে ভিক্ষা করতে, কিন্তু লালা তুমি সব জায়গায় ভিক্ষা করছো, সবার বাড়ি ভিক্ষা করছো, কিন্তু লালা জগৎ শেঠের বাড়িতে তুমি কেন ভিক্ষা করনি। বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহুদিনের দ্বন্দ্ব, তাই যাইনি। দ্বন্দ্ব কি জন্য? জমিদার ছিলে তাই, জমিদারি বিষয় সম্পদ নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। আচ্ছা লালা, তুমি তো এখন আর জমিদার নও, তাহলে বিবাদ কেন থাকবে? শোনো লালা, তুমি যতদিন তার বাড়ি থেকে ভিক্ষা না করে আনবে ততদিন কিন্তু তোমায় আমি ভিক্ষা দিতে পারবো না। অর্থাৎ একটা কথা আমাদের জানতে হবে মা, বিশেষ করে ধর্মীয় কাজে, ভগবানের সেবা, ভক্ত সেবা, ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো কাজে আপনার সঙ্গে যদি কারোর শত্রুতা থাকে, তার বাড়িতে নতমস্তকে আপনাকে ভিক্ষা করতে হবে এবং তাকে নিমন্ত্রণ করে, বাড়িতে আমন্ত্রণ করে তাকে সেবা দিয়ে তারপর আপনার সেই অপরাধ খণ্ডন হবে এবং অহংকার দূরীভূত হবে এবং তারপর ভগবানের কৃপা আপনার লাভ হবে, তার আগে নয়। তাই অহংকার আর হিংসা যত সময় থাকবে, আপনার লাখ লাখ টাকা খরচ করা হরিবাসর, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা সবই কিন্তু বৃথা হয়ে যাবে। তাই লালা সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে ছুটতে জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়ালেন, গিয়ে বলছে, ভিক্ষাং দেহি, যেই না দেখেছে মা কাঁধে ভিক্ষার ঝুলি, তারই দেখে অবাক, এ কি, হায় হায় হায়, যে কিনা এত বড় জমিদার সে আজ কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ি তাড়াতাড়ি করে কি করেছে, অনেক দামি দামি মূল্যবান রত্ন এনে তার কাঁধে এসে, মানে তার আঁচলে এসে দিতে যেই যাবে, সঙ্গে সঙ্গে লালা বললেন, ও দাঁড়ি, আমি তো তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না, তোমাদের যে জমিদার আমি তার হাত থেকে ভিক্ষা নেব, তবে যেগুলো তুমি এনেছো এগুলো আমি চাই না। তাহলে শোনো, আমি এ ধন চাই না, আমি ধনের ভিখারি
নাই গো আমি ধনীর ভিখারি না ধনীর ভিখারি নই গো আমি ধনীর ভিখারি সঙ্গে সঙ্গে জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। এসে কি দেখছে বাবা? কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম। দেখে বললেন, কি এটা আবার নতুন কোনো ছলনা নয় তো বন্ধু? বড় আশা করে এসেছি বন্ধু, এটা আমার কোনো ছলনা নয় বন্ধু। এসেছি যখন এক মুষ্টি ভিক্ষা আমাকে দাও ও মা। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি তণ্ডুল লালার আঁচলে দিয়ে দিলেন। আর যেই না দিয়েছে আর কি লালা কোনো দিকে তাকায়, ভিক্ষাটুকু বুকের মধ্যে চেপে ধরে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, বাবাজি বাবাজি এই দেখো আমি ভিক্ষা এনেছি, তুমি আমায় এবার ভিক্ষা দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো ভিক্ষা দেব, একবার বলো তো দেখি তোমার পিছনে কে আসছে, ওটা কে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কি মা? জগৎ শেঠ। বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তোমার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম। তোমাকে দেখে মনে মনে ভাবলাম, তোমার যখন জীবন বেলা বয়ে যাচ্ছে, তোমার যেমন গোনাদিন ফুরিয়ে যাচ্ছে, আমারও তো গোনাদিন ফুরিয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি ছুটতে ছুটতে তোমার কাছে সর্বস্ব ত্যাগ করে আমি তোমার পাশে ছুটে এসেছি বন্ধু। আমাকে তুমি গ্রহণ করো, গ্রহণ করো। দুইজনে মিলে বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন বাবা। দীক্ষা পাওয়ার পর এবার কি আর ধৈর্য ধরতে পারে? গোবিন্দের দেখা পাওয়ার জন্য ছটফট করছে। কয়েকদিন হয়ে গেল, প্রভুর কৃপা হলো না। মনে মনে স্থির করলেন, তুমি যদি আমায় দেখা না দাও আমি যমুনার জলে নিজেকে বিসর্জন করব। এই বলে ছুটতে ছুটতে যখন লালা যাচ্ছে, পিছন থেকে জগৎ শেঠ বলছে, বন্ধু একটু দাঁড়াও বন্ধু, মরতে যদি হয় আমিও তোমার সঙ্গে যাব, আমায় সঙ্গে করে নাও বন্ধু। দুইজনে একসঙ্গে যখন যাচ্ছে মা, ভগবান করুণাময় কৃপাময় ভক্তাধীন ভগবান যমুনার ধারে বালুরাশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন। যাচ্ছি লালা লালা, কে? পিছন ফিরে তাকিয়ে দেখছে অনাদি আদি গোবিন্দ। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়া মা, এতদিনে তোমার দেখা পেলাম প্রভু, দেখা পেলাম, আমার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে প্রভু গো। আমার জনম ধন্য হলো, তোমার করে আমায় গ্রহণ করো প্রভু, রাঙা চরণ তলে আমায় ঠাই দাও। এসেছ যখন তবে একা কেন, একবার যুগল দর্শন করাও। দুটি বাহু প্রসার করে প্রভুকে ডাকলেন, ও প্রভু আমার চোখের সামনে নয়, মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে
ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো জয় জয় গৌরী